ঠিকই শুনছেন, গতকাল রাতে তৃণমূলের কুণাল ঘোষ আর বিজেপি নেতা বাবুল সুপ্রিয় এবং শুভেন্দু অধিকারী একসঙ্গে একটি হোটেলের রুমে প্রায় 40 মিনিট বৈঠক সারলেন। তাহলে কি তৃণমূলের মুখপাত্র তথা তৃণমূলের বৃহৎ নেতা বাহুবলী নেতা কুণাল ঘোষ কি এবার বিজেপিতে যোগদান করতে চলেছেন? প্রশ্ন কিন্তু উঠছে বন্ধুরা, তবে এই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়াও গিয়েছে। কুণাল ঘোষের সঙ্গে বৈঠক সারলেন বিজেপির নেতা, সম্প্রতি পদ্ম শিবিরে যোগ দেওয়া বাহুবলী নেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় নেতা বাবুল সুপ্রিয়। জানা গিয়েছে বারুইপুরের এক হোটেলে এই তিন নেতার গোপন বৈঠক হয়। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, এই তিন নেতাই কিন্তু নিজের দলের দরের হয়ে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জেলায় জেলায় জনসভা করে বেড়াচ্ছিলেন, আর তারা কাকতালীয়ভাবে একই দিন একই রাতের বেলা তারা একই হোটেলে গিয়ে ওঠেন, আর তাই অবশ্যম্ভাবীভাবে তাদের তিনজনের মধ্যে এই বৈঠক নাকি সম্পন্ন হয়েছে। তারা কি আগে থেকে জানতেন না যে তারা তিনজন একই হোটেলে উঠছেন? জানা গিয়েছে বারুইপুরের রোল্যান্ড ইন হোটেলে প্রায় 45 মিনিট বৈঠক করেন বাবুল সুপ্রিয়, শুভেন্দু অধিকারী এবং কুণাল ঘোষ। কুণাল ঘোষ কুলতলি থেকে দলের সভা করে ফিরেছিলেন রাতের বেলা। তার দাবি, হোটেলে ঢোকার সময়ই তার সাথে বাবুল সুপ্রিয় এবং শুভেন্দু অধিকারী দেখা হয়ে যায়। তিনি তাদেরকে এড়িয়ে যেতে পারেননি, তিনি তাদেরকে সাক্ষাৎ করার জন্য এবং মিটিং করার জন্য তাদেরকে আবেদন জানান এবং বাকি দুই নেতাও রাজি হয়ে যান। আর অরাজনৈতিক মহলের খবর, তবে রাজনৈতিক মহল কিন্তু এই ঘটনাকে কাকতলীয় হিসাবে দেখতে চাইছে না। কুণাল বাবুল সুপ্রিয় আচমকাই একসাথে হঠাৎ করে কাকতালীয়ভাবে দেখা হয়ে গেল এবং বারুইপুরের রোল্যান্ড ইন হোটেলে তারা একই সাথে মিটিংয়ে বসে গেল, আর এটিকে তাৎপর্যপূর্ণ মানা হবে না? তাই কি হতে পারে? সামনেই বঙ্গ বিধানসভা ভোট। কুণাল ঘোষ যখন জানলেন যে বিজেপির দুই নেতা, দুই বাহুবলী নেতা সেই একই হোটেলে আছে, তিনি তাদেরকে এড়িয়ে যেতে পারতেন বা তিনি হোটেলটি চেঞ্জ করে নিতে পারতেন, তিনি তো সেটি করেননি, একই হোটেলে থেকেছেন, তাদের সাথে তিনি সৌজন্যমূলক সাক্ষাৎ করতে পারতেন 2-5 মিনিটের, সেটি না করে তিনি একটানা 45 মিনিটের মিটিং করলেন। অরাজনৈতিক আলোচনা যে করবে না এটি কিন্তু স্পষ্ট। সুতরাং সে 45 মিনিট তাদের মধ্যে যে রাজনৈতিক আলোচনাই হয়েছে এ বিষয়ে কিন্তু বিশেষজ্ঞরা তাই মনে করছেন। ঘাসফুলের কুণাল কি এবার পদ্মবনে ফুটতে চলেছে, নাকি এটি শুধুমাত্র সৌজন্যমূলক সাক্ষাৎ? যদিও 45 মিনিটের কোনো সৌজন্যমূলক সাক্ষাৎ তো হয়ই না। বাইরে বাইরে শত্রু শত্রু, এক ছাদের তলায় বন্ধু বন্ধু, এ কেমন করে হয় সম্ভব বন্ধুরা? আপনারাই জানান। যা ঘিরে কিন্তু বর্তমানে বাংলার রাজনীতিতে সরগোল তুঙ্গে। আপনারা কি মনে করছেন, কুণাল ঘোষ কি এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছে, নাকি বাবুল সুপ্রিয় শুভেন্দু অধিকারী আবার বিজেপিতে ব্যাক আসতে চলেছে? আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক নিশ্চয়ই করে দেবেন।